شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد شمانيتا مديني بهيرا. السلام عليكم ورحمة الله وبركاته. أما ترك بهاي برسنو كورتشن جي تارابير ناماز شمپور كي جي تارابير ناماز جي دخا جاي كيچو كيچو بهيرا جي شب مسجد মানে 20 রাকাত নামাজ হয় কিছু কিছু বাইরে দেখা যায় যে 8 রাকাত পরে মসজিদ থেকে বাইর হয়ে যায় তো এই 8 রাকাত পড়াটার হুকুম কি এবং 20 রাকাত পড়ার হুকুম কি সব দিয়ে তিনি জানতে চেয়েছেন প্রথম আমি এই ভাইকে বলবো যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে এই তারাবির নামাজটি অনেক বড় একটি নিয়ামত আমাদের মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসে তারাবির নামাজ পড়ার সুযোগ দিয়েছেন সেজন্য আমরা এই সুন্নতটি পড়তে অবহেলা করব না সবাই চেষ্টা করব এই সুন্নতটি আদায় করার জন্য এই তারাবির নামাজে রাকাত নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে কেউ বলছে 8 রাকাত কেউ বলছে অন্য থেকে বেশি কিন্তু একটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি সহিহ বুখারীতে আছে 946 নম্বর হাদিস হাদিসটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রিবেলার নামাজ হবে দুরাকাত করে এবং কেউ যদি মনে করে ফজর হয়ে যাবে তখন সে বিতিন নামাজ আদায় করে তার নামাজ শেষ করবে সুতরাং বলা হয়েছে দুরাকাত করে নামাজ পড়া সুতরাং মানে কেউ বেশি পড়বে কেউ কম পড়বে সমস্যা নেই যত বেশি পড়বেন তত আপনার ভালো কিন্তু আরেকটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে হাদিসটি সহিহ বুখারীতে পাওয়া যায় 1909 নম্বর হাদিস যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান মাসে অথবা রমজান ছাড়া অন্য কোনো মাসে তিনি 11 রাকাত থেকে বেশি নামাজ পড়তেন না কিন্তু উনার নামাজগুলো এত যে সুন্দর ছিল তুমি ওই নামাজের সৌন্দর্য এবং নামাজ এত লম্বা করে পড়তেন এসব সম্পর্কে তোমাদের প্রশ্ন করা প্রয়োজন নেই অর্থাৎ যে এত সুন্দর করে নামাজ পড়তেন এত লম্বা করে নামাজ পড়তেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও উনি এই হাদিসের দ্বারা বোঝা যায় যে 11 রাকাত নামাজ পড়তেন কিন্তু নামাজ তো ছিল অনেক লম্বা করে এমন আছে যে এক রাকাতে এমন আছে উনি সূরাতুল বাকারাও পড়ে ফেলেছে এমন আছে হতে পারে অনেক লম্বা করে পড়তেন তো আমরা তো এরকম লম্বা করে পড়ি না সুতরাং আমরা যদি বেশি করে পড়ি এই হাদিস দ্বারা যা আবার অনেক ওলামা বলতেছেন যে এই হাদিস দ্বারা এটা বোঝায় না যে আমরা পড়তে পারবো না রাসূলের ভাই পড়তেন তো কিন্তু আমরা তো রাসূলের মতো এরকম লম্বা করে নামাজ পড়তেছি না তো আসলে কথা হলো এগুলো সুন্নত নামাজ এগুলো নিয়ে মানে এত বেশি সমস্যা নাই তো সেজন্য মানে কেউ যদি মানে 10-11 রাকাতও পড়ে উইতির সহ আবার কেউ যদি 20 রাকাতও পড়ে তাও সমস্যা নেই আবার যারা নাকি 20 রাকাত পড়তেছে তারাও বলে যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার সময় তিনি মানুষদেরকে যে জমা করেছেন এবং বলেছেন যে 20 রাকাত নামাজ পড়ার জন্য তো ওনার আমলে 20 রাকাত নামাজ পড়া হয়েছে কারণ উনি এমন আছে দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উনি কম করে নামাজ পড়তেন কিন্তু নামাজগুলো তো অনেক লম্বা করে পড়তেন কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এসেছেন তখন মানুষগণ তারা মানে এত লম্বা করে নামাজ পড়তেন না তো ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে মানে 20 রাকাত নামাজের মধ্যে 20 রাকাত নামাজ পড়তে বলেছেন তো সুতরাং কেউ 20 রাকাত পড়লেও সমস্যা নেই 8 রাকাত পড়লেও সমস্যা নেই এগুলো কোনো বড় ব্যাপার নয় কিন্তু একটি ব্যাপার হলো যেটি আমার এই ভাই প্রশ্ন করেছেন যারা নাকি মানে 20 রাকাত নামাজ পড়তে যাইয়ে তো অর্ধেক নামাজ পড়ে চলে আসে তা আসলে মানে অর্ধেক নামাজ পড়ে চলে আসাটা ঠিক নয় যদি একান্ত হ্যাঁ আপনি পড়তে চাচ্ছেন না 20 রাকাত তো অন্য এমন এক মসজিদে যান যে মসজিদে আপনার 11 রাকাত পড়া হয় ওই মসজিদে যাই আপনি নামাজ আদায় করতে পারেন কিন্তু যদি আপনি
কোন একটা মসজিদে প্রবেশ করলেন, সেখানে 20 রাকাত পড়ানো হয় তারাবির নামাজ, তো চেষ্টা করবেন নামাজটি ওই ইমামের সাথে পুরোপুরি পড়ার জন্য, মানে অর্ধেক নামাজ পড়ে চলে আসেন না, কারণ আপনি যদি অর্ধেক নামাজ আদায় করে চলে আসেন তাহলে আপনি একটি অনেক বড় ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে, যে হাদিসটি ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছে, যে হাদিসটি ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছে 806 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বামা মাল ইমামি হাত্তা ইনসারি কুতিবা লাহু কিয়ামু লাইল আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নাকি ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের মানে নামাজ শেষ না হয় অথবা ইমাম সাহেবের জায়গা চেঞ্জ না করে, এতক্ষণ পর্যন্ত সে যদি ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করে তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা রাত্রি নামাজ পড়ার তাকে সওয়াব দিয়ে দিবে। তো সুতরাং আপনি যদি ইমাম সাহেবের সাথে অর্ধেক নামাজ পড়ে আপনি বাহির হয়ে যান তাহলে তো আপনি আর এই হাদিসের ফজিলতটি পাই পেলেন না। সুতরাং আমার নসিহত থাকবে যে আপনারা যারা নাকি যে মসজিদে প্রবেশ করেছেন চেষ্টা করবেন যে ওই মসজিদে নামাজটি পুরোপুরি আদায় করে বাইর হওয়ার জন্য। একান্ত যদি আপনার সময় কম থাকে, আপনি 20 রাকাত নামাজ পড়তে সময় পান না, তাহলে আপনি এমন মসজিদে যান যে মসজিদে 11 রাকাত পড়া হয়, ওই মসজিদে যে আপনি 11 রাকাত পড়েন সমস্যা নেই। মোটামুটি আমার কথা হলো যে যেই মসজিদে যার সাথেই প্রবেশ করেন আপনি, যেই মসজিদেই ঢুকেন, যদি 20 রাকাত পড়ে 20 রাকাত পড়বেন অথবা 11 রাকাত পড়লে 11 রাকাত পড়বেন, মোটামুটি ইমামের সহিত আপনি নামাজটি পুরোপুরি আদায় করবেন। তখন যখন নাকি আপনি ইমাম সাহেবের সাথে নামাজটি পুরোপুরি আদায় করবেন তখন আপনার যে হাদিসে বলা হয়েছে যে আপনি পুরো রাত্রি আবাদত করার সওয়াবটি পেয়ে যাবেন। সুতরাং ভাইরা, আমরা অর্ধেক নামাজ পড়ি মসজিদ থেকে বাইর হব না, এবং এইটা মনে করবো না যে অর্ধেক নামাজ পড়ি আমরা বাইর হলে আমাদের সওয়াব বেশি হবে, না সওয়াব বেশি হবে না, কারণ আপনি তো অনেক একটি ফজিলত থেকে মাহরুম হয়ে গেলেন। সুতরাং ভাইরা, আমরা এইটা আমার পরামর্শ যে আমরা যেখানেই ঢুকি আমরা নামাজটি পুরো করে বাইরে হতে চেষ্টা করব, আর এইসব মাসালা নিয়ে আমরা কোনো ইখতিলাফ করব না। কেউ যদি 20 রাকাত পড়ে, আবার কেউ যা আছে 20 রাকাত পড়ে, অন্য যারা নাকি 20 রাকাত থেকে কম পড়ে বলে যে ওদের নামাজটি হচ্ছে না, ওরা অথবা ওরা সুন্নতের মুখালেফ করতেছে, আবার যারা নাকি 11 রাকাত পড়ে তারা আবার বলতেছে 20 রাকাতটা সুন্নতে নাই। সুতরাং আসলে যারা নাকি 20 রাকাত পড়ে অথবা যারা নাকি 20 রাকাত থেকে কম পড়ে, যারা নাকি 20 রাকাত পড়ি আমরা পড়ব, তারা যারা নাকি 11 রাকাত পড়ি তাদের দোষ ধরব না, আবার যারা নাকি 11 রাকাত পড়ি আবার যারা আমাদের থেকে বেশি পড়ে তাদের দোষ ধরব না। এগুলো হলো ছোটোখাটো মাসাইল, এগুলো নিয়ে ওলামাদের মধ্যে ইখতলাফ আছে। শূন্য ইখতলাফটি ইখতলাফের অর্থ এটা নয় যে আমাদের মন মানুষের মধ্যে ঝগড়া ফেতনা সৃষ্টি হবে, এগুলো হলো ছোটোখাটো ব্যাপার। সেজন্য আমরা যে যেরকম করে নামাজ পড়ুক, মানে 20 রাকাত পড়লেও সমস্যা নাই, 8 রাকাত পড়লেও সমস্যা নাই, কিন্তু আমার এটাই নসিহত যে যেখানেই নামাজ পড়েন না কেন ইমাম সাহেবের সাথে নামাজটি পুরোপুরি করে আপনি বাইর হবেন, এটাই আমার নসিহত। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।